ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। স্প্যানিশ লা লিগায় সবার উপরে আছে বার্সেলোনা, তাদের থেকে 9 পয়েন্ট পিছিয়ে 2 নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অসম্ভব হলেও এখনো শিরোপার স্বপ্ন দেখা সিমিওনের সেই স্বপ্নটা কেড়ে নিতে বসেছে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাই তো অ্যাথলেটিকো বস জানিয়ে দিয়েছেন মেসি হলেন ফলাফল নির্ধারক। এখন প্রশ্ন হলো, এ কথা কেন বললেন সিমিওন? নিজেদের সর্বশেষ ম্যাচ ডিপার্টিভো লা করুণাকে 1-0 গোলে হারিয়ে নিজেদের শেষ কাজটা দারুণভাবে করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে বার্সেলোনা না পারলেও ঠিকই সেই কাজটা করেছে মেসি। গত ম্যাচে বার্সেলোনা হারলে অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য ভালো হতো সেটা বলাই যায়। সেজন্য সিমিওনের মতে দুই দল বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে পার্থক্য হল মেসি। এ প্রসঙ্গে অ্যাথলেটিকো বস সিমিওনে বলেন, এরই মধ্যে আমরা সেবিয়ার বিপক্ষে কি ঘটেছে তা দেখেছি। মেসি ছাড়া সেবিয়ার বিপক্ষে 2-0 গোলে হারত বার্সা, কিন্তু মেসির নৈপুণ্যে হার এড়ালো কাতালানরা। পুরোটাই মেসির অবদান, তাই আমি মেসিকে ফলাফল নির্ধারক বলবো। সে ম্যাচে ফেরার পর সবকিছুই পাল্টে যায়। সম্প্রতি গণমাধ্যমে লিওনেল মেসি প্রসঙ্গে এ সমস্ত মন্তব্য করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ সিমিওনে।